আজিও সন্ধান ওলোৱা নাই দক্ষিণ কামৰূপৰ গৰৈমাৰীৰ পৰা অপহৃত শিক্ষয়িত্ৰীগৰাকীৰ। বুধবাৰে বিয়লি টুকুৰাপাৰা স্থিত ব্ৰহ্মপুত্ৰ ভেলী একাডেমীৰ সমীপৰ পৰা অপহৰণ কৰি নিয়া হৈছিল বিজ্ঞান শিক্ষয়িত্ৰীগৰাকীক। আৰু এই সন্দৰ্ভত অধিক জানিবলৈ আমি সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক ভগৱান দাস আছে আমাৰ লগত ফোন লাইনত। ভগৱান, পোনে পোনে আহিছোঁ আপোনাৰ ওচৰত। আৰু ইতিমধ্যে শিক্ষয়িত্ৰীগৰাকীৰ জ্যেষ্ঠ ভাতৃৰ ভাষ্য আমি আগবঢ়াইছিলোঁ যে বিয়াৰ প্ৰস্তাৱ দিছিলে প্ৰথমে আৰু বিয়াৰ প্ৰস্তাৱ নাকচ কৰাৰ বাবে এইদৰে অপহৰণ কাণ্ড সংঘটিত কৰিছে। হয় মঞ্জুশ্রী, আমি নিশ্চয়কৈ কব লাগিব আসলতে এক শিহরণকারী চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড বলে আমি নিশ্চয় কব লাগিব। কিয়নো কামরূপ জেলার গরৈমারীর যিগৰাকী ব্রহ্মপুত্র ভেলি একাডেমির শিক্ষয়িত্রী আছিল, আসলতে তেওঁগৰাকী বিজ্ঞান শিক্ষয়িত্রী আছিল। যোৱাকালি প্রায় 2:30 বজাত তেওঁ যেতিয়া নিজের ক্লাস শেষ করে বা তেওঁ নিজের দায়িত্ব কর্তব্য শেষ করে তেওঁ ঘরলৈ উভতার আধা বাটতে আসলতে তেওঁক একটা দুর্বৃত্ত লম্পট নুরুল ইসলাম নামৰ যিগৰাকী ড্ৰাগছ আসক্ত যুবক আছিলে তেওঁ আচলতে তেওঁ অপহরণ করা বুলি ইতিমধ্যে খবর উলাইছে। আৰু আমি ইতিমধ্যে আমি নিউজিলাইভৰ দৰ্শকসকলক নিশ্চয় কব লাগিব যে 8007 4195 78 নম্বৰ যিটো নম্বৰ ফোন আছিলে সেই ফোন নম্বৰে নুরুল ইসলামে লম্পট নুরুল ইসলামে যিগৰাকী অপহৃত শিক্ষয়িত্রী তেওঁ দেউতাকক তেওঁ পিতৃক তেওঁ ফোন কৰিছিলে আৰু ফোন কৰি অপহৰণ কৰাৰ কথা তেওঁ স্বীকাৰ কৰিছিলে। আৰু স্বীকাৰ কৰাৰ পিছতে তেওঁ এইটোও সকীয়াই দিছে যে পিতৃক যে যদি এই অপহৰণ কাণ্ডৰ ঘটনা যদি তেওঁৰ কন্যাগৰাকীক যি অপহৰণ কৰিছে নুরুল ইসলামে যদি আৰক্ষীক এই কথা অৱগত কৰোৱা হয়তো পরিস্থিতি বিষম হব বলে ভাবুকি প্রদান করেছে। আর ইয়ার বিরুদ্ধে আসলতে যিগৰাকী বিজ্ঞান শিক্ষয়িত্রী আছিল তেওঁৰ পিতৃয়ে ইতিমধ্যে পরিয়ালের লোকে ইতিমধ্যে গরৈমারী আরক্ষী চকীত আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে। ইব্রাহিম আলী, আলতাফ হুসেন, জাকির হুসেন, আব্দুল মালেককে আদি করে নুরুল ইসলাম সমন্বিতে প্রায় 5 জন দুর্বৃত্তর বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। আমি নিশ্চয়কৈ এটা কথা কব লাগিব, যেতিয়া যোৱাকালি ব্রহ্মপুত্র ভেলি একাডেমির পর নিজের দায়িত্ব পালন করে প্রায় 2:30 বজাত নিজের গৃহ হাতিগাঁও হাতিপাড়ারলে গৈ আছিল। আর একে গাঁৱৰে যি লম্পট যুবকে 4 জন যুবকর সহযোগত নুরুল ইসলামে এইগৰাকী শিক্ষয়িত্রীক আসলতে অপহরণ করার কথা নিজে স্বীকার করেছে। আর পরিয়ালের লোকে জানিবলৈ দিয়া মতে আসলতে পূর্বতে এই যুবকজনে লম্পট যুবকজনে নম্র স্বভাবের যিগৰাকী শিক্ষয়িত্রী আছিল প্রথমতে বিয়ার প্রস্তাব দিয়া হয়েছিল। আসলতে বিয়ার প্রস্তাব আসলতে পঞ্চায়েতে নাকচ করেছিল, তেতিয়ার আসলতে শিক্ষয়িত্রীগৰাকীর উপর এক আক্রমণ মানে আক্রমণ কেতিয়া কেনেকে করব পারে তার কারণে উদ্যত হয়ে আসে। অবয়সত যোৱাকালি এনে ধরনের ভয়ঙ্কর আসলতে অপহরণ কাণ্ড সংঘটিত করা বলে বাতরি পোহরলে আছে। আর পুনর্বার আমি এটা কথা নিশ্চয়কৈ কব লাগিব, যিগৰাকী লম্পট নুরুল ইসলাম পূর্বতেও আসলতে তেওঁৰ পিতৃ মাতৃয়ে ড্রাগস আসক্ত কারণে যি রাজ্য সরকারের ড্রাগস মুক্ত যি গৃহ আছিল কেন্দ্র আছিল তাত রখা হয়েছিল। ইতিমধ্যে এইগৰাকী যুবকে অকল গৃহতেই নহয় বা পরিয়ালতেই নহয় সমগ্র দক্ষিণ কামরূপ অঞ্চলতে গরৈমারী অঞ্চলতে আসলতে এইগৰাকী যুবক মূরর কামরণী হয়ে পড়ছিল। আসলতে যিগৰাকী যুবকে এইগৰাকী শিক্ষয়িত্রীকে নম্র স্বভাবের শিক্ষয়িত্রীগৰাকীক অপহরণ সংঘটিত করেছে এই মুহূর্তলৈকে যেতিয়া তেওঁৰ পিতৃক ফোন করেছিল এই অপহরণ অপহরণের কথা স্বীকার করেছিল যোৱাকালিৰ পৰা মোবাইলের সুইচ অফ করে রাখিছে। আর একটা কথা আমি নিশ্চয়কৈ কব লাগিব, যদি গরৈমারী আরক্ষী চকীয়ে হোক বা কামরূপ আরক্ষীয়ে হোক ইয়ার যদি অতি শীঘ্রই এক জোরদার তদন্ত যদি আগ নবড়ায় হয়তো ঘটনা অন্যফালে ঠাল খোৱাৰ এক সম্ভাবনা প্রকট হয়ে পড়ছে। কিন্তু এই ক্ষেত্রে আমি কব লাগিব যে কামরূপ আরক্ষী কব লাগিব বা আমি গরৈমারী আরক্ষী থানার যিগৰাকী ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আছে আসলে তেওঁলোকে যদি অতি শীঘ্রে এক জোরদার তদন্ত চলোৱা হয় বা অব্যাহত রাখে হয়তো অতি শীঘ্রেই এই দোষীক করাত্ত করবলৈ সক্ষম হব। কিন্তু আমি এটা কথা নিশ্চয়কৈ কব লাগিব যে যিগৰাকী ব্রহ্মপুত্র ভেলি একাডেমির যিগৰাকী স্বত্বাধিকারী আছিল কর্তৃপক্ষ আছিল আমি তেওঁৰ হয়তো যোগাযোগ করেছিল আমাক জানিবলৈ দিছে যে আসলতে এগৰাকী অতি ভদ্র আৰু এগৰাকী নম্র স্বভাবের এগৰাকী শিক্ষয়িত্রী। আৰু নিজের যেতিয়া দায়িত্ব পালন করে কর্তব্য পালন করার পিছত স্বগৃহলৈ উভতি গৈছিল তেনে অবস্থায় একে গাঁৱৰে যুবক লম্পট নুরুল ইসলামে 4 বন্ধুর সহযোগত এইগৰাকী শিক্ষয়িত্রীক অপহরণ করেছে। আমি পুনর্বার কৈছো যে যদি আরক্ষীয়ে ইয়ার জোরদার তদন্ত অব্যাহত রাখে হয়তো শীঘ্রেই অপরাধী বা অপহরণকারী জালত পড়ার সম্ভাবনা আছে। হয় ভগবান, আপনাকে ধন্যবাদ জানাইছো।